আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তার বান্দাদেরকে বান্দাদের আমলনামা হাতে হাতে প্রদান করে দিবেন এবং বলবেন ইকরা কিতাবাকা তুমি পড়ো তোমার কিতাব কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা আজকে হিসাবের জন্য তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ বান্দা আমলনামা পেয়ে আমলনামা খুলে দেখবেন দেখবেন ছোট পাপ বাদ পড়েনি বড় পাপ বাদ পড়েনি ছোট গুনাটিও বাদ পড়েনি বড় গুনাটিও বাদ পড়েনি রাতের অন্ধকারে মানুষের গাছের ফল পেড়ে খেয়েছি সেটিও লেখা আছে সমস্ত কিছু লেখা আছে বান্দা আশ্চর্য হয়ে বলবে মালিহাদাল কিতাব কি আশ্চর্য ধরনের কিতাব আমার হাতে দেওয়া হলো কি আশ্চর্য ধরনের কিতাব আমার হাতে দেওয়া হলো লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বান্দা আফসোস করে বলবে কি আশ্চর্য কিতাব আমার হাতে দেওয়া হলো যার মধ্যে লা ইউগাদিরু সগীরাতান ছোটটাও বাদ পড়েনি ওয়ালা কাবীরাতান ছোটটা বাদ পড়েনি শুধু তাই নয় বড়টাও বাদ পড়েনি সমস্ত কথা সমস্ত আমল সমস্ত কাজ সমস্ত আমল আল্লাহ রাব্বুল আলামিন এই আমল নামার মধ্যে উঠিয়ে রেখেছেন লিপিবদ্ধ করে রেখেছেন রেকর্ড করে রেখেছেন কোড করে রেখেছেন চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা সম্মানিত উপস্থিতি তাহলে আল্লাহর কোরআন থেকে আমরা বুঝতে পারলাম আমরা এই দুনিয়াতে যাহা করব যা কিছু করব সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে সব কিছু আমল নামাতে লিপিবদ্ধ হয়ে যাচ্ছে সুতরাং বুদ্ধিমানের কাজ হবে সুতরাং বুদ্ধিমান মানুষের কাজ হবে চালাক মানুষের কাজ হবে কাইয়েস মানুষের কাজ হবে এই দুনিয়াকে প্রাধান্য না দিয়া আখেরাত মুখী হওয়া আখেরাতকে প্রাধান্য দিয়া আখেরাতের কথা মাথায় চিন্তা করা আখেরাতের কথা চিন্তা করে এই দুনিয়াকে প্রাধান্য না দিয়া আখেরাতকে প্রাধান্য দিয়ে আল্লাহর কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহার বিসমিল্লাহর বা থেকে শুরু করে কোরআনুল কারীমের সূরাতুন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত টোটাল কোরআনুল কারীমের সমস্ত হুকুম সমস্ত আহকাম সমস্ত নিয়ম কানুন মেনে নিজেদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন জীবনের সর্বক্ষেত্রে কোরআনুল কারীম সহি সুন্না সহি হাদিসকে সামনে রেখে আমাদের জীবন পরিচালনা করা চিৎকার মেরে কোন কথাগুলো ঠিক কিনা সম্মানিত ভাইরা আমাদের সচেতন মানুষের উচিত হবে ফামাই ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রা ইয়ারা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা যদি অনুপরিমাণ ভালো কিছু করো তাও কিয়ামতের ময়দানে দেব ওমাই ইয়ামাল মিসকাল যাররাতিন শাররা ইয়ারা অনুপরিমাণ যদি খারাপ কিছু করো তাও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার আমল নামাতে তোমাকে দিয়ে দেব চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ সুতরাং আমাদের সকলের উচিত হলো সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম সহি হাদিসকে সামনে রেখে জীবন পরিচালনা করা ঠিক কিনা বলেন আরো জোরে বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আপনাদের সামনে আমি কিয়ামত প্রসঙ্গে একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন قال سمعت رسول الله صلى الله عليه وسلم
আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আকুলু ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলান। আম্মা আয়েশা বলেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলু তিনি বলেছেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলান, কিয়ামতের দিন বান্দাদেরকে খালি পায়ে নগ্ন অবস্থায় খাতনাবিহীন কিয়ামতের ময়দানে উঠানো হবে। সাল্লাম আম্মা আয়েশা বলেন, ও গো নবীজি, নবীজি, আর রিজালু অন্নিসাউ জামিয়ান এনজুরু বাজহুম ইলা বাজ। আম্মা আয়েশা বলেন, নবীজি, কিয়ামতের দিন নগ্ন অবস্থায় খাতনাবিহীন খালি পায়ে মানুষগুলোকে একত্রিত করা হবে। নবীজি একে অপরে লজ্জায় স্থানের দিকে তারা তাকাতাকি করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা ইয়া আয়েশা, হে আয়েশা, কিয়ামতের ময়দান এত ভয়াবহ হবে, কিয়ামতের ময়দান এত ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে যে লা আল আমরু আসাদ্দু মিন আইয়ান জুরু ইলা বাজহুম ইলা বাজ। হে আয়েশা, কিয়ামতের ময়দান এত কঠিন অবস্থার সৃষ্টি হবে, কিয়ামতের ময়দানে যে মানুষ একজন আরেকজনের দিকে তাকানোর সুযোগ তো দূরের কথা, নিজের নাফসকে বাঁচানোর জন্য, নিজের আত্মার পরিত্রাণের জন্য ইয়া নাফসি বলে পাগল পাড়া হয়ে যাবে। কিয়ামতের ময়দান অত্যন্ত ভয়াবহ হবে। কিয়ামতের ময়দানে নিজের নাফসকে বাঁচানোর জন্য, নিজের নাফসের কল্যাণে, নিজের নাফসকে, নিজের আত্মার আত্মরক্ষার জন্য কিয়ামতের ময়দানে মানুষ পেরেশান হয়ে উঠবে। কিয়ামতের ময়দানের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে বাড়াবে মানুষ, এতটাই কিয়ামতের ময়দানে অসহায় হবে যে কেউ কারো জন্য হবে না। সম্মানিত ভাইরা খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه الله رب العالمين তার মহা পবিত্র কোরআন আল কারিমের 30 নম্বর পারা সূরাতুল আবসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইযা জাআতিস সাখ, সেদিন এত অসহায় অবস্থা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ হবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ হবে, আল্লাহ রাব্বুল আলামিনের বিকট আওয়াজ শ্রবণ করার পরে হযরতে ইসরাফিল সিংহায় ফু দিবেন। সিংহায় ফু দেওয়ার পরে সেদিন বিকট একটি আওয়াজ হবে, মারাত্মক একটি আওয়াজ হবে, যার কারণে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। আল্লাহ রাব্বুল আলামিনের বিকট আওয়াজ শুনে বান্দারা কিয়ামতের ময়দানে অসহায়ক অবস্থা, অসহায় অবস্থায় কিয়ামতের ময়দানের এ প্রান্ত থেকে অপর প্রান্তের দিকে ছুটে বাড়াবে। মাত্র একটা নেকির অভাবে, মাত্র একটা নেকির অভাবে বান্দা কাঁদতে কাঁদতে তার ভাইয়ের দরবারে চলে যাবে,
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, বান্দা কাঁদতে কাঁদতে গিয়ে তার ভাইয়ের কাছে গিয়ে তার ভাইকে বলবে, ভাই আপনি দয়া করে আমাকে একটা নেকি দেন। একটা নেকি সেদিন ভাই দিতে চাইবে না। আহারে চিন্তা করেন মুসলমানেরা, নিজের ভাই এই দুনিয়াতে আমাদের ভাইদের জন্য, বড় ভাই ছোট ভাইয়ের জন্য, ছোট ভাই বড় ভাইয়ের জন্য, যদি ছোট ভাই কোনো বিপদে পড়ে বড় ভাই বসে থাকতে পারে না, বড় ভাই কোনো বিপদে পড়লে ছোট ভাই বসে থাকতে পারে না। সম্মানিত ভাইয়েরা, একজন ভাই অপর ভাইয়ের জন্য কি পরেশান, কত ছোটাছুটি, কত পরেশান হয়ে থাকে ভাইকে সাহায্য করার জন্য। সম্মানিত ভাইয়েরা, ভাইয়ের প্রতি কি স্নেহ মমতা ভালোবাসা থাকে, বড় ভাই ছোট ভাইটিকে কোলে পিঠে করে লালন পালন করে বাবার মতো স্নেহ আদর দিয়ে ছোট ভাইটিকে মানুষ করার চেষ্টা করে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, কিয়ামতের ময়দানে বান্দা কাঁদতে কাঁদতে যখন তার ভাইয়ের কাছে চলে যাবে, বলবে, ভাই আজকে কিয়ামতের ময়দানে আমি অসহায় হয়ে পড়েছি, আপনি আমাকে একটা নেকিগুলো দেন, যে নেকির কারণে আমি জাহান্নাম থেকে বেঁচে আমি জান্নাতের মধ্যে যেতে পারবো। সম্মানিত ভাইরা খেয়াল করেন, একেবারে হৃদয়ের কানটা আমার দিকে লাগায় দেন। সম্মানিত ভাইরা, ভাই সেদিন চিৎকার মেরে বলবেন, হতভাগা দূর হয়ে যা, আমার সামনে থেকে সরে যা, দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না। সম্মানিত ভাইয়েরা, ভাইয়ের কাছ থেকে নেকি না পেয়ে ব্যর্থতার গ্লানি নিয়ে লোকটি কাঁদতে কাঁদতে ওয়া উম্মিহি তার মায়ের কাছে চলে যাবে, বলবে, মা ও গো মা, তুমি আমার একটা নেকি দান করো। মা দশ মাস দশ দিন ধরে তুমি আমাকে গর্ভে রেখেছিলে গো মা, দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছিলে গো মা, মা তোমার পেটের মধ্যে আমি হাঁটু দিয়ে পা দিয়ে লাথি মেরেছিলাম, গোতা মেরেছিলাম, অসহ্য যন্ত্রণা সহ্য করেছিলে মা, মা অসহ্য যন্ত্রণা সহ্য করে আমাকে দশ মাস দশ দিন ধরে তুমি কোলে পিঠে করে লালন পালন করেছিলে, ও মা শীতের গভীর রজনীতে আমি তোমার পেটে লাথি মেরে দিয়েছিলাম, তুমি নীরবে একা একা চোখের পানি ফেলেছিলে গো মা, দুনিয়ার কোনো মানুষকে তুমি বুঝতে দাওনি, ও মা শত কষ্ট করার পরে দুনিয়াতে আমাকে কলিজা ছেড়া, কলিজার নাড়ি ছেড়া যন্ত্রণা সহ্য করে, প্রসব বেদনা সহ্য করে, ও মা তুমি আমাকে দুনিয়ার মুখ দেখাইছিলে গো মা, মা। সম্মানিত ভাইরা, আমি জানি না কার মা দুনিয়াতে বেঁচে নাই, আমি জানি না কার বাবা দুনিয়াতে বেঁচে নাই, সবাই আমার দিকে এক খেয়ালে খেয়াল করেন। সম্মানিত ভাইরা, লোকটি কাঁদতে কাঁদতে কিয়ামতের ময়দানে কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে ওয়া উম্মিহি তার মায়ের কাছে গিয়ে আরজি পেশ করবে, মা একটা মাত্র নেকির অভাবে আমার জন্য জাহান্নামের দরজা হয়েছে খোলা, জান্নাতের দরজায় পড়েছে তালা, আমার জীবনের জন্য বেঁধে গেছে বড় জ্বালা, ও মা এই কিয়ামতের ময়দানে আমাকে একটা নেকি দিতে চাইছে না আমার কোনো মামা খালা, ও মা তুমি আমাকে ফিরাই দিও না, তুমি আমাকে ফিরাই দিও না গো মা, তুমি আমাকে একটা মাত্র নেকি দাও। সম্মানিত ভাইরা তার মায়ের কাছে আরজি পেশ করবে, মা দীর্ঘ দশ মাস দশ দিন ধরে আমাকে গর্ভে ধারণ করেছিলে মা, অসহ্য যন্ত্রণা প্রসব বেদনা সহ্য করে দুনিয়ার মুখ দেখাইছিলে মা, দীর্ঘ দুইটি বছর তোমার বুকের স্তন্য দুধ পান করায় আমাকে মানুষ করেছিলে মা, প্রচণ্ড শীতের রজনী গভীর রাতে আমি যখন বিছানায় প্রসব করেছিলাম, তুমি
কোনো প্রকার যা যন্ত্রণা তুমি কোনো প্রকার দুশ্চিন্তা করনি, কোনো প্রকার আমাকে ঝামেলা মনে করনি। ও মা, আমার জন্য পোশাকটি চেঞ্জ করে দিয়েছিলে, পরিবর্তন করে দিয়েছিলে। আবার যখন প্রসব করেছিলাম গভীর রাতে কাঁথা চেঞ্জ করে দিয়েছিলে, আবার প্রসব করে দিয়েছিলাম, আবার তুমি আমাকে কাঁথা চেঞ্জ করে দিয়েছিলে। ও মা, যখন কাঁথা চেঞ্জ করতে করতে কাঁথা শেষ হয়ে গিয়েছিল, মা গো তোমার বুকের আঁচল দিয়া তোমার বুকের সাথে আমাকে আগলে ধরেছিলে গো মা। মা, কি কষ্ট করে আমাকে তুমি কোলে পিঠে করে লালন পালন করেছিলে। আজকে কিয়ামতের ময়দানে একটা মাত্র নেকির কারণে আমার জন্য জাহান্নামে যেতে হবে। ও মা, মেহরবানি করে তুমি আমার একটা নেকি দাও। মা সেদিন কিয়ামতের ময়দানে সন্তানের পরিচয় নেবে না, সন্তানকে বলবে হতভাগা দূর হয়ে যাও, দুনিয়াতে আমার কোনো সন্তানাদি ছিল না। ভাইরা আমার খেয়াল করেন, লোকটি কাঁদতে কাঁদতে মায়ের কাছ থেকে নেকি না পেয়ে ব্যর্থতার গ্লানি নিয়ে সামনে তার বাবার কাছে চলে যাবে। ওয়াবিহি, তার বাবার কাছে চলে যাবে, তার বাবাকে বলবে বাবা তুমি আমার একটা নেকি দিবা। বাবা বলবে ঝামেলা করো না, আমার সামনে থেকে কি যাবা। সম্মানিত ভাইরা, বাবাও কোনো নেকি দিবে না, বাবাও পরিচয় নেবে না, বাবাও পরিচয় নেবে না। বাবা হতভাগা দূর হয়ে যা, দূর হয়ে যা, আমার সামনে থেকে দূর হয়ে যা, দুনিয়ার জমিনে আমার কোনো সন্তানাদি ছিল না। লোকটি কাঁদতে কাঁদতে তার নিকট স্ত্রী ও সহিবাতিহি, তার নিকট তার আপন স্ত্রীর কাছে উপস্থিত হবে। স্ত্রীর কাছে উপস্থিত হয়ে বলবে প্রিয়তমা স্ত্রী, তোমার জন্য আমি কত কষ্ট না করেছি, একই সঙ্গে সংসার করেছি, বসবাস করেছি। স্ত্রী তোমার জন্য, ও প্রিয়তমা স্ত্রী, তোমার সাথে সংসার করার পরে যত উপার্জন, সমস্ত উপার্জন দিয়ে মাটি কিনেছিলাম, বাড়ি বানিয়েছিলাম, সন্তান সন্ততি ছেলে মেয়েদের কোলে পিঠে করে লালন পালন করেছিলাম, ও প্রিয়তমা স্ত্রী তোমার জন্য, তোমার সুখের জন্য আমি কতই না কিছু করেছিলাম। ও স্ত্রী, ও প্রিয়তমা স্ত্রী, আজকে কিয়ামতের ময়দানে মাত্র একটা নেকির জন্য আমার জন্য জাহান্নামের দরজা হয়েছে খোলা, আমার জীবনের জন্য বেঁধে গেছে বড় জালা, আমার জান্নাতের দরজায় পড়েছে তালা। মেহরবানি করে তুমি আমার একটা নেকি দাও। স্ত্রী সেদিন পরিচয় নেবে না, স্ত্রী সুকান সুকান বলে হতভাগা দূর হয়ে যাও, আমার সামনের থেকে দূর হয়ে যাও, দুনিয়াতে আমি সংসার করেছিলাম না, দুনিয়াতে আমার কোনো সংসার ছিল না, স্বামী আমার স্বামী সন্তান ছেলে মেয়ে কেউ ছিল না। সম্মানিত ভাইয়েরা, লোকটি কাঁদতে কাঁদতে স্ত্রীর কাছে নেকি না পেয়ে ব্যর্থতার গ্লানি নিয়ে তার নিজের সন্তানের কাছে চলে যাবে, চলে যাবে। অসহিবাতিহি অবাণীহি, তার নিজের কলিজার টুকরা সন্তানের কাছে যাবে, তার সন্তানকে ডাক দিয়ে বলবে বাবা তোমার জন্মদাতা পিতা, তোমাকে আমি দুনিয়ায় জন্ম দিয়েছিলাম, বাবারে দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে তোমার শৈশবকালে তোমার অসুখ বিসুখ হলে আমি ঘুমাতে পারতাম না, ডাক্তার গভীর রজনীতে তোমার যদি কোনো সমস্যা হয়েছে ওই গভীর রাতেই তোমাকে নিয়ে ডাক্তারের কাছে উপস্থিত হয়েছিলাম। রে বাবা, মেহরবানি করে আজকে কিয়ামতের ময়দানে তুমি আমাকে একটা নেকি দাও। সন্তানকে আরজি পেশ করবে, সন্তান দুনিয়ার জমিনে তোমাকে আমি লেখাপড়া শিখিয়ে অনেক বড় করেছিলাম, অফিসার বানিয়েছিলাম, ডাক্তার বানিয়েছিলাম, ইঞ্জিনিয়ার বানিয়েছিলাম, আলেম বানিয়েছিলাম, মসজিদের ইমাম বানিয়েছিলাম। সন্তান
সেদিন সন্তানের কাছে আরজি পেশ করবে বাবা। বাবা বলবে, সন্তান গো, ও আমার কলিজার টুকরা সন্তান, আজকে কিয়ামতের ময়দানে তুমি আমার একটা নেকি দান করো। সন্তান সেদিন নেকি দিবে না, দেওয়া তো দূরের কথা, সেদিন বাবার পরিচয়টাও পর্যন্ত নেবে না, সেদিন বাবাকে সুহকান সুহকান বলে তাড়িয়ে দিবে। সম্মানিত ভাইরা, সেদিন সন্তানের কাছ থেকেও একটি মাত্র নেকি পাবে না। লোকটি ব্যর্থতার গ্লানি নিয়ে কিয়ামতের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে বেড়াবে, কেউ সেদিন একটা মাত্র নেকি দিবে না। সম্মানিত ভাইরা, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমি আপনাদের সকলের কাছে আপনাদের এলাকার কৃতি সন্তান, আমি আপনাদের এলাকার পরিচিত মুখ, পরিচিত মানুষ, সকলের কাছে আকুল আবেদন জানাই, কিয়ামতের অবস্থা অত্যন্ত ভয়াবহ। সেই কিয়ামতের ভয়াবহ অবস্থা থেকে নাজাত পেতে হলে, পরিত্রাণ পেতে হলে, বাঁচতে হলে, এই দুনিয়াতে যে আয়ু আছে, আমাদের যে সময় আছে, যে আমাদের সময় আছে, এই সময়ের মধ্যে আমাদের জীবনটাকে সুন্দর করে সাজাতে হবে। সম্মানিত হাজেরিন, সম্মানিত মুসলমান ভাইরা, আমি আয়াত তেলাওয়াত করেছিলাম সূরাতুল জিলজাল, ফামাই ইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারাহু, বিন্দু পরিমাণ অনুপরিমাণ ভালো আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কিয়ামতের ময়দানে আমাদেরকে দিয়ে দিবেন। ওমাই ইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারাহু, পক্ষান্তরে যদি আমরা কোনো খারাপই করি, কোনো খারাপ গুনাহের কাজ করি, অনুপরিমাণ জাররা পরিমাণ অনুপরিমাণ যদি খারাপই করি, তাও সেটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিবেন। সুতরাং কিয়ামতের ময়দান অত্যন্ত ভয়াবহ। আমি আপনাদের সামনে হাদিস তেলাওয়াত করে শুনিয়েছি, কিয়ামতের ময়দানে খালি পায়ে নগ্ন অবস্থায় খাতনাবিহীন উঠানো হবে, কঠিন পরিস্থিতির সৃষ্টি হবে, মানুষ একে অপরে অসহায়ক অবস্থার সৃষ্টি হবে, ইয়া নাফসি বলে চিৎকার করে, আর্তনাদ করে তারা এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে বেড়াবে। সম্মানিত হাজেরিন, সেই কিয়ামতের ময়দানে আমরা যদি নাজাত পেতে চাই, যদি মুক্তি চাই, যদি বাঁচতে চাই, তাহলে অবশ্যই এই পৃথিবীতে আমাদের যে হায়াত, হায়াত নামক দৌলত, যে সম্পদ পেয়েছি, এই সম্পদ, এই হায়াত, এই জীবনকে আমাদের কোরআন ও হাদিসের আলোকে আমল করে সুন্দর করে সাজাতে হবে। সম্মানিত হাজেরিন, সূরাতুল জিলজাল অত্যন্ত মারাত্মক সুন্দর একটি সূরা, যে সূরাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের বর্ণনা দিয়েছেন। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীকে কম্পিত করা হবে তার ভীষণ কম্পনে কম্পনে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যখন কম্পিত করা হবে পৃথিবীকে, তখন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু বের করে দেবে, জমিন বের করে দেবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের মধ্যে যত কিছু ঘটনা ঘটেছে সমস্ত কিছু জমিন সেদিন প্রকাশ করে দেবে। সম্মানিত হাজেরিন, আমাদের খেয়াল করা দরকার, খেয়াল করা উচিত, চিন্তা ভাবনা করা উচিত, আমরা জীবনটাকে কোন পথে নিয়ে যাচ্ছি, জান্নাতের দিকে যাচ্ছি নাকি জাহান্নামের দিকে যাচ্ছি। কোরআন হাদিস অনুযায়ী আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমার পরিবার, আমি নিজে কোরআন হাদিস অনুযায়ী চলতে পারছি কিনা, আমাদের চিন্তা করা উচিত, চিন্তা ভাবনা করা উচিত।